নমস্কার বন্ধুরা, কুক লাইক মাম্মিতে তোমাদের সবাইকে স্বাগত। পুজো এসে গেল, আর পুজো মানেই বাঙালির আড্ডা আর ভালো ভালো খাবার খাওয়া। তাই আজ আমি তোমাদেরকে খুব ইজি ওয়েতে মটন কারি বানিয়ে দেখাবো। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক করবে, শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তবে চলো আমি এই রান্নাটা কিভাবে করছি দেখে নিই। আমি এখানে 400 গ্রাম মতো মাটন নিয়েছি, আর মাটনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা কিন্তু মাটনটা অবশ্যই ধোবেন, ধুলে পরে মাটনের মধ্যে যে একটা ময়েশ্চার ভাব থাকবে সেটা মাটনটাকে সেদ্ধ হতে হেল্প করবে। এখানে আমি ফোড়নের জন্য একটা তেজপাতা নিয়েছি, দুটো শুকনো লঙ্কা, আর এখানে একটু গোটা গোলমরিচ আছে, লবঙ্গ আছে, এলাচ আছে, একটু দারচিনি আছে, আর এখানে আমি তিনটে পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এরকমভাবে, আর এখানে দুটো টমেটো আছে, আমি এটাকে গ্রেট করে রেখেছি, আর এখানে হাফ চামচ মতো মৌরি আছে, সেটাকে আমি এই হামালদির সাথে আমি গুঁড়ো করে নিয়েছি। একটা প্যান নিয়েছি আর এতে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি, যেহেতু মাটন, মাটনটা সর্ষের তেলে রান্না করলে সবচেয়ে ভালো হয়। আপনারা যেটার মধ্যে রান্না করবেন মাটনটা সেটা যেন অবশ্যই ঢাকনা থাকে, মানে কড়াই হোক বা অন্য কোনো সসপ্যান হোক, তার জন্য একটা প্রেশার, ঢাকনাটা প্রেশারের জন্য সেটা জানি, ঢাকনাটা জানি অবশ্যই থাকে। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, গোলমরিচ এটা আমি দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি, এবং সাথে সাথে আমি এই মাটনটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি বেশি সময় ভাজলাম না, কারণ পেঁয়াজ থেকে যে রসটা বেরোবে সেই রসটাতেই মাটনটা সেদ্ধ হয়ে যাবে। এবার একে একে আমি সব মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিলাম, হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে আর জিরের গুঁড়ো, এটা আদা পেস্ট আছে, আর এটা রসুন পেস্ট। এবার সব মশলাগুলো আমি মিশিয়ে দিচ্ছি। এটা আমি একদম লো ফ্লেমে রান্না করব। এটা রান্না করতে মানে আপনাকে এখানে মটনটা বসিয়ে রেখে যে ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই, খুব ইজি প্রসেসে এই রান্নাটা আমি আপনাদেরকে করে দেখাবো। এবার আমি এটাকে কিছু সময়ের জন্য, মিনিট 15-20 জন্য ঢেকে দিচ্ছি। মাঝখানে একবার ঢাকনাটা উঠিয়ে আমি দেখে নেব যাতে নিচ থেকে পোড়া না লেগে যায়। ঢাকনাটা তুলে আমি এই মৌরিটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা দেওয়া হয়নি, ওটা আমি একটু দিয়ে দিচ্ছি। এবার আমি 15 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে। এই যে আমি এটাকে, এই ঢাকনাটাকে প্রেশার দেওয়ার জন্য এরকম এই হামালদিস্তার এটাকে আমি দিয়ে দিয়েছি। আপনাদের যদি এরকম প্রেশার দেওয়ার মতো ওপরে কিছু থাকে তাহলে এটা দিয়ে চাপা দিয়ে দেবেন, তাহলে ভেতরের যে ভেপারটা আছে ওটা বেরিয়ে যাবে না বাইরে, আর মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। এবার আমি এটাকে তুলে দেখছি যে কি অবস্থা। এখন আমি এই টমেটো পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে আরও 15 মিনিটের জন্য ঢেকে দেবো। 15 মিনিট হয়ে গেছে, মাংসটাও সেদ্ধ হতে শুরু করে দিয়েছে। এবার আমি কিছুটা গরম জল করে রেখেছিলাম সেটা আমি দেব। এবার আমি এটাকে 20 মিনিটের জন্য ঢেকে দেব। 20 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে দেখি। এই রান্নাটা আপনারা
গরম গরম ভাত বা ফ্রায়েড রাইস পোলাও এসবের সাথে খাবেন, খুব ভালো লাগবে। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এই যে এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিলাম আর একটু কসুরি মেথি দিলাম। আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার আমি নামিয়ে ফেলছি। আজ আমি তোমাদের সাথে খুব সহজ পদ্ধতিতে একটা মটন কারির রেসিপি শেয়ার করলাম, তোমরাও এইভাবে বাড়িতে বানাবে, আশা করি সবার খুব ভালো লাগবে। আর কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটা তবে লাইক করবে, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর বেল বাটনটা প্রেস করলে আমার নিত্য নতুন ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা সবার আগে চটজলদি পেয়ে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।